আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু তানিয়াস কিচেন। আজকে আপনাদের তৈরি করে দেখাবো সিঙ্গারা, দোকানের মতো ঘরোয়াভাবে পারফেক্ট সিঙ্গারার রেসিপি আপনাদের দেখাবো। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং নিশ্চয়ই খুব ভালো করে বানাতে পারবেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে সিঙ্গারাটা তৈরি করব। এজন্য প্রথমে একটা বাটিতে 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। এবার এখানে 1 চা চামচ পরিমাণে কালো জিরে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 7 মতো লবণ। এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন এখানে 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, এতে করে ডোটা খুব সুন্দর হয় এবং সিঙ্গারাটাও খুব মজা হয়। এবার সবগুলো একসাথে ভালো করে এভাবে তেলটার সাথে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে ময়দাটা। ময়দাটা আমার মাখানো হয়ে গেছে, দেখুন এভাবে যদি মুঠ হয়ে থাকে তখন মনে করবেন হয়ে গেছে। এবার অল্প অল্প পানি দিয়ে আমি একটা পারফেক্ট ডো করে নিচ্ছি। ডোটা একদম নরমও না, একটু শক্ত হবে, কারণ সিঙ্গারার ডোটা একটু শক্ত হলে ভালো হয়, এটা কিন্তু সফট ডো হবে না। আমার ডোটা হয়ে গেছে দেখুন। এবার এটাকে আমি সামান্য হাতে তেল দিয়ে ডোটাকে আমি রেখে দিব ঢেকে আধা ঘন্টার জন্য। তেলটা দেওয়ার কারণে ডোটা বাইরে থেকে শুষ্ক হয়ে যাবে না, এজন্য সফট থাকবে ঢেকে রাখার কারণে। আপনারা চাইলে 10-15 মিনিট ঢেকে রাখতে পারেন। আমি এখন পুরের জন্য 3টা আলু নিয়েছি, মাঝারি সাইজের আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি। এখন ফ্রাই প্যানে চুলায় বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 1 চা চামচ পরিমাণে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার এখানে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে নিব। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজটা। এবার আমি এখানে আদা বাটা দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে। রসুন বাটা দিব 1/2 চা চামচ পরিমাণে। এটা দিয়ে তেলের সাথে ভালো করে একটু ভেজে নিব নেড়ে চেড়ে, তাতে আদা রসুনের গন্ধটা আসবে না। এবার এখানে আমি 1টা টমেটো কুচি করে দিয়েছি। টমেটোটা আমার ডিপে ছিল, ওটাকে ভালো করে কেটে দিয়েছি, তার কারণে টমেটো দিয়ে একটু পানি বেরিয়েছে। টমেটোটা গলে যাওয়ার পর আমি এখানে 1 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। এখন 7 মতো লবণ দিয়ে দিচ্ছি। এটা সবগুলো একসাথে দিয়ে একটু মিক্স করে কষিয়ে নিব। যেহেতু টমেটো দিয়ে পানিটা বেরিয়েছে, এজন্য আমি এক্সট্রা কোনো পানি আপাতত দিচ্ছি না। এই পানিতে আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি 2-1 মিনিটের মতো। এবার আমি আলু কুচানো আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু চাকচাক করে কেটেছি, সিঙ্গারার আলুটা এভাবেই কাটতে হয়। এবার 2-1 মিনিট এভাবে নেড়ে চেড়ে আমি পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়েছি। আলুটা সিদ্ধ হতে যতটুকু পানি দিতে হয় ততটুকুই দিবেন। এবার আমি ঢেকে রান্না করছি, পানিটা শুকিয়ে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় 15 মিনিট পরে আমি ফিরে এলাম, দেখুন আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে এখানে আমি 1টা পেঁয়াজ কুচি দিয়েছি। কাঁচা পেঁয়াজটা শেষ পর্যায়ে দিলে ভালো হয়। 2-3টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি। এবার সবগুলো মিক্সড করে নিয়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে আলুটা পুরটা রেডি করে নিব, এবং আলুগুলোকে আমি একটু ভেঙে ভেঙে দিব, তাতে একটু মাখা মাখা আঠালো হয়। আমার পুরটা রেডি হয়ে গেছে, আমি এক সাইড করে রেখে দিচ্ছি। এবার আমার ডোটা দেখুন, ডোটা কিন্তু আগের চেয়ে একটু নরম হয়েছে। এবার আমি একটা একটু ময়ান করে আমি লম্বা করে এটা পেড়া করে নিচ্ছি। এবার এটাকে আমি কেটে নিচ্ছি চাকু দিয়ে।
আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন। এবার আমি সবগুলো এক সাইড করে রেখে দিচ্ছি, আর একটা আমি সিঙ্গারার শেপ করে আপনাদের দেখাবো। তবে এই ডোগুলো এক সাইড করে রেখে কিন্তু ঢেকে রাখবেন, তাতে ডোগুলো শুষ্ক ড্রাই হয়ে যাবে না। এবার একটা করে আমি দেখাচ্ছি সিঙ্গারার শেপ, সিঙ্গারার শেপ দিয়ে একটা ডো থেকে কিন্তু দুইটা হবে। সিঙ্গারার রুটিটা কিন্তু বেলতে হয় লম্বা করে। আমার বেলা হয়ে গেছে, এখন মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি। একটা প্যারা দিয়ে কিন্তু দুটা সিঙ্গারা হয়। এখন দেখুন ভাজটা কীভাবে দিব, সিঙ্গারার ভাজটা এভাবে করে দিয়ে নেবেন। একটু পানি লাগিয়ে নিতে পারেন, কিন্তু আমার এখানে পানি দেওয়ার দরকার নাই, কিন্তু মুখে একটু পানি দিয়ে নেব যাতে মুখটা খুলে না যায় ভাজার সময়। এখন এখানে একটা চামচ দিয়ে একটুখানি পুর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তবে সিঙ্গারার শেপটা কিন্তু একটু দেখলেই ভালোভাবে আপনারা পেরে যাবেন, খুব কঠিন কিছু না। এবার একটু পানি দিয়ে মুখটা আটকিয়ে নিচ্ছি, এভাবে করে লাগিয়ে পাশ থেকে একটা ভাঁজ দিয়ে দিব। এই হয়ে গেল আমার সিঙ্গারা। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন এবং নিশ্চয়ই সফল হবেন। আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে দিবেন, কোনাটা একটু ভালো করে লাগিয়ে দিবেন চেপে চেপে যাতে ছুটে না যায়। প্রয়োজনে একটু পানি দিয়ে নেবেন। তো কোন আকৃতির এভাবে করে মাঝখানে একটু পুর দিয়ে নিচ্ছি। এবার চারপাশে পানি লাগিয়ে মুখটা লাগিয়ে দিব। এভাবে করে এক সাইড আগে লাগিয়ে পরে একটু ভাঁজ দিয়ে নিব মুখটাকে। এই হয়ে গেল আমার সিঙ্গারা। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন। এবার এরকমভাবে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন পরে ভাজার জন্য, পরে এয়ার টাইট বক্সে ঢেকে দেবেন। এবার চুলায় তেল দিয়ে, প্যানে তেল দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি ভাজার জন্য সিঙ্গারা। এটা কিন্তু তেলটা হালকা গরম হয়ে গেলে সিঙ্গারাগুলো দিয়ে দিয়েছি আমি, তাহলে কিন্তু সিঙ্গারাটা পারফেক্ট ভাজা হয়। এবং আস্তে আস্তে করে মিডিয়াম আঁচে সিঙ্গারাটাকে ভেজে নিব। সিঙ্গারা ভাজার সময় কিন্তু খুব তাড়াহুড়ো করা যাবে না, তাহলে কিন্তু সিঙ্গারা পারফেক্ট কালারটা আসবে না। আমার সিঙ্গারাগুলো ভাজতে 10-12 মিনিট সময় লেগেছে, দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। হয়ে গেছে আমার সিঙ্গারা। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।